এখন কেক তোলা হচ্ছে এখান দিয়ে এই ছবিটি এখন Happy birthday to you. Hey guys, welcome to my channel. আমি তরঙ্গ অধিকারী, একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে মেন কথা হচ্ছে এখন সবে বাজে পাঁচটা, বিকাল পাঁচটা। তো এখান থেকে যাবো আর কি মৌদির বাড়িতে, কারণ মেন কথা হচ্ছে আজকে মৌদির বার্থডে। তো ওখানে গিয়ে আজকে বার্থডে সেলিব্রেশন হবে, আর ওখানেই সবাই আছে, বিশ্বজিদা, শুভ, আরও বাকি সব ওখানেই আছে। ওখান থেকে তারপরে সেলিব্রেশন হবে। আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকবো। আর আমি তোমাদের বলেছিলাম আজ থেকে ডেলি ব্লগস আসবে, কিন্তু মেন কথা হচ্ছে আমার ফোনটা একটু প্রবলেম চলছিল, দ্যাটস ওয়াই আমি ডেলি ভিডিও করতে পারিনি, আর একটু স্টোরেজের প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি। এরপরে নতুন ফোন আসবে, নতুন ফোনে আশা করি প্রত্যেক দিন আমি ব্লগ করতে পারবো। এছাড়াও আজকে ব্লগটা তোমরা পুরোপুরি দেখো, আজকে হেভি এনজয়মেন্ট হবে, প্রচুর মজা হবে। সেরকম বড়ো কিছু নয়, ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশন করবো, বাট মজা সেটা হবে। সো গাইস, এখন আমরা পৌঁছে গেছি, আর এখানে আমাদের মধ্যে আছে এই যে বোদা দাদা। বোদা দাদার হাতে চোট হয়ে গেছে, এখানে ঘন্টা দাদা, আর ওখানে বিশ্বজিদা, আর এই ঘরে বার্থডে গার্ল বসে আছে। Hey, y'all come look at this. কালকে এটা ঘুরে এলো। দুবাই দুবাই। দুবাই বসে খেলা। কালকে ঘুরে চলে যাবে মানে? কি করব? এখন ফ্লাইট বেশি 10টা সময় ফ্লাইট ছিল। আছে রাতে। না সকালে। আর আমি ঘর থেকে বেরিয়েছি 9টার সময়। হ্যাঁ। হেলিকপ্টারে করে গেছি। ওখান থেকে দশটার সময় ঠিক আছে, বোর্ডিং পাসটা নিয়েছি, আর যদি ফোনটা আনতে ভুলে গেছি, ফটো তুলতে হবে। তারপরে আবার গেলাম, কাজ মেটালাম, তিনটের সময় ব্যাক করলাম, পুরো ডাইরেক্ট স্টেশনে নামলাম, তোর ডাইরেক্ট তারপরে এলাম। গজব টু বিবাজ আদমি। আমি তো কথা ছোটবেলা ডাক্তার খেলতাম, তো ডাক্তার সেই সাথে খেলতাম ঠিক আছে। একটা আমার আমেরিকায় থাকে, আমেরিকার ডাক্তার সেই মামাটা, আর একটা আমার হচ্ছে দমদম এয়ারপোর্টের পাইলট ঠিক আছে। ছোটবেলা যখন ছাদে খেলতাম, ওপর দিয়ে যখনই কোনো প্লেন যাবে, একটা ছেলে ও মামা আমি হয়েছি কি হয়েছে এখানে চলে এসছে এখন চিপস, আর এখানে চা করে নিয়ে এসছে মোদি। বার্থডে দিন কেমন কাজ করাচ্ছে, এখানে সবাই আছে গাইস। এখানে এখন বোম ফাটানো হচ্ছে। Mama found a toxic ambition, this so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. Hey guys, এখন আমি এখানে চোরকি জ্বালাবো। আমি এর এখানে আসছি। হ্যাঁ, ইয়ে কর লো পহলে। আরে সামনে। আরে উল্টো দিয়ে কাটো, এখানে বেকার হয়ে গেল। তো গাইস, চরকা জ্বালানো হয়ে গেছে কিন্তু বেকার হয়ে গেছে, ঠিক আছে, পয়সা বরবাদ। কি বলো তো এটা? আমি বাবা সব জানি বাবা, এটা তো ভিডিও হয়। হ্যাঁ ভাবে, হ্যাঁ ভালো তো একটা পুরো পট করে নিয়েছো কি এখন ফিট করলে? না, এটা আলাদা করে ফিট করতে হয়। তো মৌদি এখন নিচে থেকে উপরে চলে এসছে কিছু আমাদের জন্য খাবার দাবার নিয়ে, বাট এখনো জানে না যে সারপ্রাইজটা হয়ে আছে। আমি এই দিকটা পছন্দ, এই দিকটা আলোটা পড়ছে। ডাকবি বলে দেবো, এই ভিডিওটা পোস্ট হবে।
এটা সারপ্রাইজ প্রতিবারে আমরা জিতলাই প্রতিবারে তোমার সাথে আমরা জিতলাম আমি ধারণ করেছিলাম এসব করতে আর আমি আমরা ভিডিও ভিডিও পোস্ট করলে হবে না ভালোই লাগবে তুমি এটা না বললেই পারতে দিদি গাইজ এখন কেক মাখিয়ে দিয়েছে সবাইকে একটু কপালে বাংলাতেই হচ্ছে বাংলাতেই বলো এখন বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এরপরে এখনও রেগুলার ভিডিও আসবে এখনও হচ্ছে কি রেগুলার শ্যুট হবে যতটুকু আশা করা যায় মেন কথা হচ্ছে আমার ফোনটা নিয়ে এখন প্রবলেম চলছে বাট কিছুদিন পরে আমার নতুন ফোন আসবে তো তারপরে হচ্ছে কি পুরো ব্লগটাই তোমরা পেয়ে যাবে এখন হচ্ছে কি এরপরে গিয়ে ডিনার করব তারপরে ব্লগটা এডিট করতে হবে তারপরে কালকেও আবার যেতে হবে গৌরবদার স্টুডিওতে কালকেও আমাদের ক্লাস আছে কালকেও আবার গৌরবদার স্টুডিওতে যাব তো পুরো ব্লগটাই তোমাদের সামনে থাকবে দেখতে হবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই